नमस्कार बंधुरा लावणी सहज रान्नार आरो एकटी पर्वे आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे एकटी सेरा स्वादेर ब्रेकफास्ट बा टिफिन रेसिपी शेयर करते चलेछि। रोज एकघेये ब्रेकफास्ट खेते आमादेर कारोरी भालो लागे ना, ताई एक कप चाल ओ बाड़िते थाका कयेकटी सब्जी दिये तैरी करे निन एई हेल्दी ओ टेस्टी ब्रेकफास्ट रेसिपिटी। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনকেও প্রেস করবেন। রেসিপিটি তৈরি করার জন্য প্রথম এক কাপ চাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সকালে চালটা ধুয়ে একটি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। হাতে সময় কম থাকলে তিন চার ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। দিয়ে দেব একটি মাঝারি সাইজের ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু, সামান্য লবণ আর হাফ কাপ জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, এবার একটি পাত্রে ঢেলে রাখছি। এর মধ্যে দিয়ে দেব দু চামচ গ্রেট করা গাজর, এক চামচ ক্যাপসিকাম কুচি, চারটি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। হাফ চামচ গ্রেট করা আদা, একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। সমস্ত উপকরণগুলিকে চালের পেস্টের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, আর দেব স্বাদ অনুযায়ী লবণ। চালটা ব্লেন্ড করার সময় লবণ দেয়া ছিল, সেই বুঝে বাকি স্বাদ অনুযায়ী লবণটা আমি এই সময় অ্যাড। এবার দিয়ে দেব হাফ কাপ ময়দা, এক কাপ চালের জন্য হাফ কাপ ময়দা ব্যবহার করছি। ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না। ব্যাটারটা এখানে খুব ঘন হওয়ায় আমি জল অ্যাড অল্প অল্প করে জল অ্যাড করব, বেশি একবারে দিয়ে দেব না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এখানে এক কাপের তিন ভাগের এক ভাগ জল লাগলো। আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো, এটা পুরোপুরি অপশনাল, এটা মনে করলে আপনারা বাদও দিতে পারেন। আর দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, তবে বাচ্চাদের জন্য যদি তৈরি করেন তাহলে এই লঙ্কা গুঁড়োটা বাদ দিতে পারে। আবারও ভালো করে সব উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা ঠিক এই রকম হয়েছে, এই রকমই দরকার। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসে তাওয়া বসিয়ে তাওয়াটা খুব ভালো করে গরম হয়ে গেলে হাফ চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, ভালো করে স্প্রেড করে নেব। এবার হাতায় করে ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি, হাতার পিছন দিক করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল আকার করে দিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি, মিডিয়াম আঁচে গোলা রুটিগুলি তৈরি করে নেব। ওপরটা দেখুন ড্রাই হয়ে এসেছে। এবার আস্তে আস্তে আমি উল্টে দেব অপর পিঠটা ভাজার জন্য। এই কাজটা খুব সাবধানে করতে হবে। এই পাশটাও কয়েক সেকেন্ড রেখে ভেজে নেব, গ্যাসের আঁচটা মাঝারিতেই রেখেছি। এইভাবে উল্টে পাল্টে খুব ক্রিস্পি করে ভেজে নেবেন, তাহলে খেতে খুব মজার হবে। এক একটা গোলা রুটি ভাজতে এমন বেশি সময় লাগে না, দু আড়াই মিনিটের মধ্যে হয়ে যায়। চালের গোলা রুটি একদম তৈরি হয়ে গেছে, এবার ফোল্ড করে একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। সেমভাবে আরেকটি তৈরি করাও দেখিয়ে দিচ্ছি। তাওয়াতে তেল দিয়ে তেলটা স্প্রেড করে দেওয়ার পর ব্যাটার হাতায় করে দিয়ে হাতার পিছন দিক করে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। দু পিঠ ভালো করে ভেজে তুলে নেব। রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন।